ওরে বাবারে, তুমি আমার ভাইজানকে ব্যাপারে কি করলা? ওটা ভাবতাছি, অন্য কোনো ডিসিশন নেই। ভাইজান খারাপ আছে, আমি যাই। যাই মানে কই যাও তুমি? খালি তো পেঁচাল পারলাম, প্রেম ট্রেম তো কিছু হইলো না। প্রেম? প্রেম আগে ডিম পাড়ুক, তারপর হইব। ডিম পাড়ুক মানে কি? ডিম পাড়ুক মানে প্রেম আগে বাড়ুক, তারপর। তারপর কি? তারপর একটা তারপর, সময় হলে বুঝবা। নগদে কিছুই না, বাকি সব বাকি। কেন? আসি। দেখি থাকি। আরে মন্ডল বাড়িতে থাকোস, মন্ডল বাড়িতে থাকোস ভালো কথা। মন্ডল বাড়িতে চাকর বাকর তো থাকে, হিয়াল কুত্তাও থাকে,
তোর সব পরিচয় দে, তোর বাপের নাম কি, তোর দাদার নাম কি, তোর মার নাম কি, তোর ভাইয়ের নাম কি, তোর বোনের নাম কি, সব নাম কো। বাড়ির নাম কইলাম তা তুই চিনলেন না, বাপ দাদার নাম কইলে কেমনে চিনবেন? এই বাপের নাম না কইলে তোরা চিনুম কেমনে? তুই কি কেলা গাছ ফাইরে হিন্দে ভূত করে বেরিয়েছ? আরে দূর, আমি কি হেঁটে কইছি নাকি? তোর আচার আচরণ তো হেঁটেই কইবে লাগছে, আর চেহারা বিশালের মতো করে রাখছ কে? হ্যাঁ আপনি তো খালি পেছায় পেছায় আমার লোকে কাজে লাগাইতেছেন। আমার নাম হাফিজ। নবাব দাদা নসিরুল, আমার নাম হাফিজ। আপনি কি কোনো থানার ম্যাজিস্ট্রেট না না টিএনও? আমার নাম হাফিজ, হাফিজ করলে চিরন লাগবো। বাপের নাম কবি, দাদার নাম কবি, চৌদ্দ গোষ্ঠীর নাম কবি, তারপর তোর চিহ্ন। এই মেরি মাসের মতো ভেটকি মেরা কথা কবি না, আর বিশালের মতো হাসবি না, না করে দিলাম তোরে। ওয়ালাইকুম আসসালাম। ওর সাথে মিটিং মিছিল শেষ করে তারপর তোর সাথে কথা কমো। তোর দাদার নাম কি কো? দাদার নাম শুনে আপনি কি করবেন? বেকুবে কয় কি, দাদার নাম দিয়ে কি করবো? দাদা না থাকলে তোর বাপ আইলে কোথ থেকে, বাপ না আইলে তুই এলি কোন থেকে? এত কথা জিজ্ঞানের দরকার কি? ওরে সাইরা দেন। এই তুই চুপ থাক, তুই বাঙ্গাবাড়ি বলা না ভাই। কথার মধ্যে এইটা আনলেন কিল্লিকা? এটা কি কইলাম মানে? তোর দাদা বাং খাওয়ার সময় কলকি ভেড়া মরে গেছিল, তার নাতি তো তুই। মরছিল তো সেই কথাটা এইখানে কে? মন্ডল বাড়ির বলার সাথে আমি কথা কই বলেছি, ফাঁক দিয়ে ভ্রুত করে তুই ঢুকলি কে? আমার ভুল হইছে। আচ্ছা তাহলে কি জামুগা আমি? এই তুই খারা, ওর সাথে মিটিং মিছিল শেষ করে তোর সাথে কথা কমো। তোর দাদা নাম কো? কইলাম না, মোতালেব মন্ডল। ও মোতালেব মন্ডল? হ্যাঁ মাতবরগিরি করছে, মুরলগিরি করছে, হিডা কইলে। আর তোমার দাদা পিতলে লুটা দিয়ে রাইট করে বাড়ি দিয়ে ডাকাইত মেরে হালাইছিল, হেঁটা তো একবার কইলে না ভাই। আমি জায়গা এই এদিকা এমকে খারা। তুই জায়গা মানে? মাত্র না পাড়ার মধ্যে মরিচ রসুন সব দিলাম, এর মধ্যে তো পুতে আমি চালাই নাই। তোর দাদার নাম কি, তোর চৌদ্দ গোষ্ঠীর নাম কি, এগুলো সব কবি। যদি কেউ কিছু জিজ্ঞাসা করে সুন্দরভাবে ভদ্রভাবে নিজের ম্যাজিস্ট্রেট মনে করিস না, ম্যাজিস্ট্রেট বাড়ি বহুত দূর বুঝছ। এখন আল্লাহ যা এ না ক, তুই কি করবি চাস আইতাস কে? এই যে আপনার দীঘা। আমার দীঘা মানে? ওই যে সালাম দিলাম। শোন আমার সাথে যখন দেখা হবে আদব কায়দার সাথে কথা কবি, কথা বুঝছ? মন থাকবো নাকি ভুলে যাবি? কই ভুলে গেছি আমি, আমি আয়ে সালাম দিলাম না। আর যদি সম্ভব হয় এগুলোর কাইটা সাইজ করিস, যা। আপনি যাবেন না? তুই আগে যাবি, তোর পিছে পিছে আমি যাবো, যা। হাট ভাই, এটার কিন্তু একটা বিহিত করণ লাগবো। আর দুই ভাই মিলে তো পুরো গ্রাম ডালে জ্বালায় পড়ে আমার কাছে। চল মারি, দুইজনটা ধরে মারি। তোকে চেহারাটা কল্পনা করে করে দেখছ, একা তুই পারবি? মারলে আর একলা মারবো কে, আমরা সবাই মিলে মারুম না। আত্মীয় স্বজনের মধ্যে মারামারি করণটা ঠিক হবো না, বাদ দে। কার আত্মীয়? তোর না? আমার তো না। কিরে তোর আত্মীয় স্বজন? না আমার আত্মীয় বুঝেন। তোরও না আমারও না ভাই, ভুইটা গেল গা। ঘটনাটা তো কিছু বুঝলাম না। সার দেওয়া? আরে কি কো সার দেওয়া, তোলাম বাড়িতে বানাইছি আঁকি গুড় দিয়া। এটার মধ্যে ইউরিয়া দাও নাই? ইউরিয়া দেই নাই। তাহলে তো করকর করতেছে কে? করকর তো করবো, করকর করবো না, করকর করবো না। সিরার মোয়া দাও, এরকম যাবো না। কই যাবে ডিলিয়া? ডিলে আমি গ্রামে। গ্রামে কি লিগা? গ্রামে বিক্রি করবার লাগিয়া। কি কইছ, গ্রামের মানুষ তো মুয়া সিরিয়া বানায় ঘরে ঘরে দিয়া হে। হই মিয়া, তুমি তো এটার মধ্যে আরো বেশি ইউরিয়া দিছ। ইউরিয়া খাইলে কি হয় তুমি জানো? না ভাই, এটা ইউরিয়া দিই নাই। আবার মুখে মুখে কথা কও, আমি কই তুমি ইউরিয়া দিছ? সার দেও নাই? না দেয় নাই। ওই বেটা
গ্রামের মধ্যে যে মানুষের এত জন্ডিস কেলে জানোস, তোর এই ইউরিয়ার মুয়া খায়া দেড় দূরে দেখি। ওই যে ই বানাইছ দে দিদি, ওই যে নিচে ফুলগুলা এগুলো পাপন দেই দেই। এটা আবার কি রে? এটা বুট্টা। বুট্টা দিয়ে কেমনে বানায়? এটা বানো তেলে দিয়ে। আচ্ছা ঠিক আছে, কে দিলেন না ভাই? কি এর টাকা? হর বেটা গ্যারা মেডি ফ্রি দেয়, যা বেটা। ভাই কেরা দিয়ে গেলেন না ভাই? কেরা দে দান এই বেটা, এর কাছে মাল বেচছস? টাকা তো চাইছ না, মালও যাইব টাকাও যাইব, মায়েরও খাবি উল্টা। জলদি যা, কাইজা বাড়ির পোলারা কাইজা কইরা খায়, মুয়ামুরি লইয়া তারা টাকা না দিয়ে বলায়। দুইটা নয়ন দিয়ে যখন গ্রামটা দেখি কি কষ্ট যে লাগে, বুকটা আমার ফাইটা জায়গা। এই গ্রামটা এত খারাপ, খালি কি গ্রাম খারাপ, গ্রামের মাটি সুদ্ধা খারাপ। এই গ্রামে একটা মানুষ পাইলাম না, একটা মানুষ যদি পাইতাম যে আমার থেকে ভালো মানুষ, তাও মনে শান্তি দিয়ে পারতাম যে না একজন মানুষ পাইছি ভালো মানুষ, আমি ছাড়া এই গ্রামে একটা মানুষও নাই ভালো। ইস, বয়স হয়ে গেল গা, চুলদারি সাদা হয়ে গেল গা, একটা বিয়ে আমার কেউ করবার দিল না। এটা কত বড় আক্ষেপ আমার ভিতরে, আমার মুন্ডে কয় সব বাইতে ঢুকে ঢুকে একটা করে বিয়ে করি, এক ঢুকি আর বিয়ে করি, ঢুকি আর বিয়ে করি। কাজ্জা বাড়ির বোলারা কাজ্জা কইরা খায়, গুলি মুলা তামুক বানাই আগুন খুঁজা না পায়। এই এই তুই কেন এই একটা মানুষ যদি পাইতাম যে ভালো, আমি ছাড়া একটা মানুষও নাই ভালো। বিষয়টা তো ওই রকমই মনে হইতেছে। দুই ভাইয়ের নামে মামলা করলে কেমন হয়? আরে না, নিজ গোপুলা পাইন ওগর নামে থানা পুলিশ করবা, আর এমন গুরুতর অন্যায় তো কিছু করে নাই। কি কন স্যার, এইটারে গুরুতর মনে করেন না আপনি? ওরা যেদিক দিয়ে যায় যার লোকে দেখা হয় তার জান খারাপ করে এলায়। একটা লোকও তো ওকে লাগে শান্তিতে নাই। আচ্ছা ঠিক আছে, তোমরা তো অস্থির হইও না, একটু সবুর বন্য থাকো, সমাধানের রাস্তা তো একটা বাইরে বই। ঠিক আছে, দেখি তখন কি করা যায় করবো না। আচ্ছা আমরা তাহলে যাই স্যার। What?
বিউটি, তোর ভাই কিন্তু ভূতরে ডেকে ঠিকই ডরাই গেছে গা। এক কাজ কর, লোয়া পুরাইয়া পানিতে সুপ করে সুবাইয়া তোর ভাইরে খাওয়াইয়া দে, না হলে কিন্তু তোর ভাই বুকের ছাতিটা পাইট্টা মইরা দেবো গা। এই চুপ করবি তুই, এতদিন তো গ্রামের মানুষের লাগে খুব কাইজা করছে, কিন্তু ভূতের লাগে তো কাইজা চালে না। এই কিছু বললি তুই, তুমি টেনশন করো না, তুমি ঘুমাইলে ঠিক হয়ে যাবো। এক কাপ চা দিতে যদি তোর এতক্ষণ লাগে দুনিয়া গারত হয়ে যাবো, জলদি কর। করিম ভাই, খালি রাত হাসি কিতে ছিলে কেউ তো? বাজার থেকে ফেলেছি, সন্ধ্যা হয়েছে, মানে গুট গুটা কুর খুন ডে আন্দার। ওই যে মোড়ার মধ্যে ইমরা জুব উমরা জুব, বুঝছো, দুই জুবে এমনি তো আন্দার হয়ে থাকে দিনের বেলায়। ঠিক ওই জায়গাটাই যেয়ে আইছি, আমার কাছে মনে হলো কি জানি আমার মুখে ফেলাচ্ছে। হ্যাঁ, একটা টুপলা পায়ের কাছে যখন আইছে না, তখনই আমি ডরে গেছি গা, শরীরের এই পশম মশম একদম খারে গেছে গা জায়গাটা দিয়ে। আস্তে আস্তে দেখি উপর মুখে, ও মারি হে বাবা রে, যে উপর মুখে চাই দেখি গরুর নারি বুড়ি আতুরি আমার গলা পেঁচ দিয়ে ফেলেছে। যেই আমি এটা দেখছি, আমি আর নাই আমি একবারে হ্যাঁ গেছি। কাইজা বাড়ির পোলারা কাইজা কইরা খায়, সার দোয়ানে বয়া বয়া গুলতানি মারায়। গুলতানি মারাইবো না, তুই চা খাবি, আয় চা খেয়ে যা। আমার এক কাপ 5 টাকা আর ওর 5 টাকা, ওর এক কাপ চা দিস, ওই টাকা দিয়ে গেলাম, খাই যাইস। আই যাই রে, চা যেহেতু খাওয়াইছেন তাইলে কি তার বেচালি কামু না। ওই টাকাটা দাও, তুমি কি করছো? শুনো না, পয়লা যখন মাটির চাক্কা পড়তে শুরু করছে, আমি মনে করছি একটু ভয়টাই পাইবো। পয়লা পয়লা দেখলাম এই কেডা কেডা করে চিল্লে চিল্লি করলো, তারপর আটকা ধরতেছে, ঠ্যাঙ্গে ঠ্যাঙ্গে বাড়ি লেগেছি, তুয়ে পুড়ে গেছে। আমি গিয়ে দিয়ে মুখ দিয়ে ফেনা টানা বেরিয়ে গেছে, আমি ভাবলাম যে মরে নিয়ে যাক। তুমি যাই কও, কাজটা কিন্তু ঠিক করো নাই, পরে বেশি কিছু হয়ে গেলে। আরে দূর, মন খারাপ করো না তো, যা করছি আর ভালো লেগে করছি। তা অবশ্য ঠিক কইছো, দুদিন ধরে বাসাইতেই আছে আর চুপচাপই আছে। থাক বাসাই থাক, চুপচাপ থাকা ভালো। চুপচাপ থাকবো না কুসু, দেখবা দুদিন পরে আবার শুরু করছে। আর করবো না, পরের খেলা তো আমি শুরুই করি নাই। আমি সেটা আবার কি, দেখো তারা দুজনে কিন্তু তোমারে খুবই ভালো জানে, এইসব করতে গিয়া আবার তারা তোমার উপর বিরাগ না হয়, তাহলে কিন্তু আমাকে দুজনের সম্পর্ক নিয়ে টানাটানি হইব। কিচ্ছুই না, সব ভূতেরা ঠিক করে দেবো। ভূতেরা? আমার ভূতের কবি আদন ভাই, কোনো কিছু সন্দেহ করে নাই তো? আরে না ভাই, সন্দেহ করবো কেন, আমার দেখে তো আমরা তো ডরে একা টাচকি লেগে গেছি গা। কিন্তু আমার অনেক ডর করছিল, যেভাবে মুখ দিয়ে ফেনা বাইর করছে আমি তো সালা মরেই গেছি। এত সহজে মরার মতো এরা দুজন না। তুই ঠিকই কইছিস, পাপরে বাপ, যে মাল দুই ভাই একেবারে পুরো গ্রামটারে জ্বালায় গেছে। একেবারে ঠিক কথা। তাহলে তো সিস্টেম চেঞ্জ করে ফেলাইতে হবে। কি করতে হবে?
সিস্টেম চেঞ্জ করে ফেলাইতে হবে। দেখো যেই ডে কোনো সাবধানে কইরো, দেখো তুমি তো ধরা পড়ো না, ধরা পড়লে কিন্তু আমাকে খবর হয়ে যাবো, আমাকে সম্পর্ক পুরো উল্টা পাল্টা হয়ে যাবে। আমি ডরাই সম্পর্ক উল্টা পাল্টা হয়ে যাবে, ডরাই আমি কি তুমি এই জিনিসটা তুমি আমি যখন পয়লা আছি তখন তুমি ঘুমের মধ্যে কথা কইতেছে, দুটা মানুষ মানে একটা ছেলে আর একটা মেয়ে, তারা নিভৃতে এক জায়গায় এসে হাজির হয়েছে, তারা একটু প্রেম করবে, তার মধ্যে এই জাতীয় একটা সাউন্ড ঢুকে গেলে সেটা তো আসলে প্রেমের মধ্যে বাস ঢুকে গেল, তাই না? ওটা তুই আমার পক্ষে সম্ভব না। আরে আরে কই যাও, আরে আসব তো বলে ডরাই না, ডরাই ভাইগে গেল রাইতের বেলা আমার বাইকুরা খারাপ, কালকে বোঝা মনে মজা। কি ভাই কিছু খুঁজতেছেন? না ভাই খুঁজতাছি না, একটু অনুসন্ধান করতে আসি। কিসের অনুসন্ধান? আরে ভাই একটা বাড়ি খুঁজতাছিলাম। কোন বাড়ি? করিম আর রহিম কো বাড়ি। করিম আর রহিম, তারা তো বেশি ভালো লোক না, তার মানে আপনারাও। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু উপকার করতে পারেন? বলেন। রহিম আর করিমের বাড়ি খুঁজছিলাম। ও তাহলে আপনারা তো উল্টা দিকে যেতেছিলেন, ও বাড়ি এদিকে। আচ্ছা আসেন আমার সঙ্গে, আমি যাই দিচ্ছি। ভাইজান আপনি কি করেন? আমি তো ভাই বেকার, বিয়ে কমপ্লিট করছি, মাস্টার্সে ভর্তি হয়ে আছি আর কি। তো ওই বাড়িতে যাবেন কি আত্মীয় টাত্মীয় নাকি? না একটু কাজ আছে। কি কাজ বলা যাবে নাকি? ঘরোয়া কি মেয়েটে দেখতে নাকি? মেয়ে তো আছে একটা বাড়িতে। ওইরকমই একটা কিছু মনে করেন না? যান তা ওই বাড়ি কে লোকজন কেমন? দুইটা ভাই আছে। এই তো ভাই এই বাড়ি, ওই যে ওই পাশের ঘর, যান আপনারা। আপনিও চলেন। না ভাই আমি যাবো না। চলেন আপনি। আরে না না আমার যাওয়ার দরকার কি, আপনার একটা কাজে আসছেন। আচ্ছা আসসালামু আলাইকুম। তাড়াতাড়ি কর, বেকুবের দল তো আয়া পড়বো, কেউ না আবার বিয়ার মধ্যে ভাঙানি দেয়। ভাইজান আমার কেমন যেন মনে হইতেছে, আমি মাইয়া দেখুন না আমি অন যাই। আরে কি বলো এত দূর থেকে আসছো? আরে চলো। না না ভাইজান আমার মনে হইতেছে কিছু একটা খারাপ, আপনি মায়া দেখেন আমি ভাইজান যাই। ভাইজান আরে ফাজিলের ফাজিল, কার এত বড় সাহস যে আমার বোনের বিয়া ভাঙানি দেয়? যার সাহস আছে সে সামনে এসে কথা কোক, আগে চোরে কথা কয়ে কেন বিয়া ভাঙানি দেয়? ই তোর কোথাকার সাহস, তাকে তো সামনে আয়, মাইরা হাড্ডি গুড্ডি সব একখানে করে ফেলামু। কাজা বাড়ির বোলারা কাজা করে খায়, লবণ দিয়া সিংহের মতো উঠানে চাচায়। পালই টেংরি টুংরি ভাঙিয়ে দিমু বড় ফাজিল। নক কাটো না কেন? তোমার এটা খামসামু তাই দেও না তো। আচ্ছা কি হয়েছে কত?
কি তোমার দুই ভাই তো গ্রাম মাথায় তুলে ফেলেছে আমার ভাইরা তো সব সময় গ্রাম মাথায় তুলে রাখে না আজকের বিষয়টা একটু অন্যরকম মনে হলো কি আসো গান হাসি আমার বিয়ে একটা সম্বন্ধ আসছিল বিয়ের সম্বন্ধ আছে মানে আমি যার মুনা তোমার বিয়ের সম্বন্ধ আছে আমি বাইচে তো অন্য জায়গায় বিয়ে হইব এটা কি ধরনের কথা আস্তে 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 মানুষে শুনলে তো আমার ভাইকে মতো তোমারও বদনাম করব কইব তুমি কাইজে বাড়ি জামাই ওটাই তো হইতে চাই হয় না তো আচ্ছা কি ঘটনা কই ভেঙ্গে কও তারপর আর কি আইছিল আয়েশা গ্রামের কাকুদানি জিজ্ঞাসা করছে আমার ভাইকে কথা আর তারপর কি আমার বিয়ে ভাঙানি গেছে ভালো হইছে ভালো হইছে আমার বিয়ে ভাঙা দিছো তুমি কইতেছো ভালো হইছে না না এটা তো খুব খারাপ হইছে আমার লগে সম্বন্ধটা হইলে তখন যদি ভাঙানি দিত ওটা খুব ভালো হইতো তাই না আচ্ছা তোমার দুই ভাই বাড়ি ফিরে কোন সময় রাইত হয় কই যে বাজারে নাকি কাম থাকে অনেক রাইত হয় হ্যাঁ আসলে গেলাম কি সুন্দর ফক ফকা রাস্তা আমি দেখি বাস একটা ঘুরে দিয়েছিলাম বলে ঠিকঠাক মতো না করি তাহলে একটু এই 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 কি হয়েছে কি হয়েছে আমি করতেছি দরকারিটা দরনেল পরে যাবো মাস্টার সাহেব গ্রামের মানুষের অত্যাচারে তো আর এই গ্রামে টিকতে পারতেছি না
তোমগো দুইজনের ভাবমূর্তি তোমরা যে দাল করাইছো গ্রামের মধ্যে, মানুষে তো এখন তোমাকে দেখলেই ডরায়, এটা কি ঠিক? কিন্তু এখন তো আমরা দুই ভাই তোমা করছি, আমরা আর কাজে দরকার করি না, আমরা কোনো কাজে দরকার করি না। তোমাকে এই কাজে বাড়ি নামটা তোর একদিন হয় নাই, এখন যদি তোমরা কও তাহলে এটা মানুষে মানবো। একদিনও যে এমনি তৈরি হয় নাই, তেমনি নামটা যাইতে অনেক সময় লাগবে, বুঝছো? হ্যাঁ, এটা আমরাও বুঝছি, কিন্তু বইনের বিয়া যে ভাঙ্গা নিতে এটার কি করবো? বইনের বিয়া নিয়ে তোমাকে এত চিন্তা করতে হইব না। আমরা চিন্তা করবো না তো কে চিন্তা করবো? এই চিন্তা আমার উপরে ছেড়ে দাও, আমি খালি একটা কাগজের অপেক্ষায় আছি। কি এর কাগজ? মামলা নাকি? আমাকে ইউসুফ প্রাইমারি স্কুলে শিক্ষকের লেগে পরীক্ষা দিছিল, ওর চাকরিও হয়ে গেছে গা, এখন খালি কাগজটা যদি হাতে পায় তারপরে আমার ইচ্ছা দিয়ে ইউসুফের লেগে তোমাকে বইনের বিয়া দিব। এই বিয়া হইব না, বিয়া হইব না। কে? ও, আমাকে বাপের নিষেধ আছে, ওর দাদায় আমার দাদারে মামলা করতে করতে মারছে। এইগুলান সব কিছু তো আমি ভালো করে জানি, কিন্তু আমার কথা হইল কি, ওর দাদাও বাচ্চা নাই, তোমাকে কাজ্যাবাড়ির দাদাও বাচ্চা নাই, তো এখন এর মধ্যে কি আর কোনো অসুবিধা আছে? ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমার একটা কথার উত্তর দাও, ছেলেটা কি খারাপ? না না, আমরা তো ওই কথা কইনি, গ্রামের মধ্যে কোনো ভালো বলা থাকলে ওই একটাই ভালো বলা। তাহলে তো আর কোনো কথাই নেই, কি কর? হ্যাঁ, তাহলে তো আমাদের মনে আর কোনো কথা থাকারও কথা না। কি কর? ভাই কেমন আছেন? ভালো। একটা বিস্কুট দেন, এক কাপ চা দেন। তোমার ভাল লাগে না কেন? কেমন যেন সব ঠান্ডা হয়ে গেছে, ঝগড়াঝাটি নাই। কি কইলা তুমি? কিন্তু বুঝি নাই, ঝগড়াঝাটি নাই, দুই ভাই দোকানদারি করতেছে, ভাল লাগে না? না, সুখে থাকতে ভূতে গিলায়। আরে, সে ছোট্টবেলা থেকে ঝগড়াঝাটি দেখা বড় হইছি, আর অভ্যাস হয়ে গেছে, আর ঝগড়াঝাটি না থাকলে কেমন যেন সব পানি পানি লাগে। খুব ভালো রোগ, অদ্ভুত রোগ, আগে শুনি নাই। একটা কাম করো, চলো গিয়া ঝগড়া লাগাই দিই। সত্যি? চলো। কেমন লাগে আমার ঝগড়া? কেমনে? যা কমু, আমার জমিন ভাগ দাও। একবার লগে লগে ঝগড়া শুরু হয়ে গেছে। পারবা তুমি? Ha 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 ha!